আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। প্রচণ্ড গরম, সেই সাথে লোডশেডিং বাড়ছে, জনদুর্ভোগ, বাচ্চারা স্কুল করতে পারতেছে না, বিশেষ করে অফিস, স্কুল, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান এগুলা যাদের আছে এখানে লোডশেডিংয়ের কারণে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে। তো বিশেষ করে স্কুলগুলাতে এবং মাদ্রাসাগুলাতে প্রচুর পরিমাণে স্টুডেন্ট থাকে এবং অনেকগুলা রুম থাকে, অনেকগুলা লাইট এবং অনেকগুলা ফ্যান থাকে। আর যাদের অফিস আছে অফিসগুলোতেও অনেকগুলা লাইট ফ্যান উইথ কম্পিউটার থাকে। এ ধরনের বড় যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর জন্য আপনাদের লাগবে হলো বড় ধরনের হাইব্রিডের সোলারের সেট আপ। আজকে আমরা আপনাদেরকে এমন একটা সেট আপ নিয়ে কথা বলবো যেটা দিয়ে আপনি কমপক্ষে 50টা সিলিং ফ্যান অ্যাট এ টাইম চালাতে পারবেন, কমপক্ষে 50টা। তার সাথে লাইট চালাতে পারবেন, তার সাথে টিভি চালাতে পারবেন, ফ্রিজ চালাতে পারবেন এবং আপনার কম্পিউটার, ফটোকপি মেশিন সব কিছু আপনি এই একটা সেট আপ থেকে চালাতে পারবেন। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন আমরা মাইক্রোটেকের 10 KV একটা হাইব্রিডের সোলার ইনভার্টার এখানে কানেকশন করতেছি জাস্ট চেক করার জন্য। এই মাইক্রোটেকের হাইব্রিড সোলারের ইনভার্টারটা আমরা কিছুদিন পরে ইনস্টল করব আমার এক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো আমরা ইনস্টলেশনে যাওয়ার আগে আমাদের এখানে আমরা মেশিনটাকে চেক করতেছিলাম সব কিছু প্রপারলি ঠিক আছে কিনা, সেই সাথে এটার খরচ কত টাকা হবে, কতক্ষণ সময় আপনাকে ব্যাকআপ দিবে এবং কিভাবে এটা চলবে তার একটা প্রাইমারি আইডিয়া আপনাদেরকে এই ভিডিওটাতে আমি দেওয়ার চেষ্টা করব। দয়া করে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এখানে আপনার যদি প্রতিষ্ঠানটা অনেক বড় হয় তাহলে আপনি হিসাব করবেন মূলত আপনার কয়টা ফ্যান চলবে। আমরা বাসা বাড়িতে বা যে সিলিং ফ্যানগুলো 56 ইঞ্চি আমরা ইউজ করি এগুলো অ্যাভারেজে 100 ওয়াট করে আপনি যদি হিসাব করেন, আপনার যদি 50টা সিলিং ফ্যান থাকে, আপনি যদি অ্যাট এ টাইম 50টা সিলিং ফ্যান চালাতে চান তাহলে 5000 ওয়াট হবে। 100 ওয়াট করে হিসাব করলে সিলিং ফ্যানের লোড হবে 5000 ওয়াট 50টা। যদি আপনার 30টা সিলিং ফ্যান হয় তাহলে হবে 3000 ওয়াট। যদি আপনার 100টা সিলিং ফ্যান হয় তাহলে হবে আপনার 100টা সিলিং ফ্যানে 10000 ওয়াট। তো অ্যাভারেজে 50টা সিলিং ফ্যান মানে কম কথা না, বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং মসজিদগুলোতে অনেক বেশি ফ্যান ইউজ করা হয়। তো মসজিদে সাধারণত জুমার দিনে সবগুলো ফ্যান একসাথে চলে, অন্য দিনগুলোতে অতটা ইউজ থাকে না। বিশেষ করে স্কুল, কলেজ এবং মাদ্রাসাগুলোতে প্রচুর পরিমাণে ফ্যান এবং লাইট দরকার হয় এবং স্কুলগুলো চলে হলো দিনের বেলায়। তো দিনের বেলাতে স্কুলগুলো চলার কারণে, কলেজগুলো চলার কারণে বা মসজিদ মাদ্রাসাগুলো চলার কারণে দিনের বেলাতে সরাসরি সোলার থেকে আপনি চালাতে পারবেন, আপনার দিনের বেলাতে 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। তাইলে 50টা ফ্যান যদি আমার 5000 ওয়াট হয় তাহলে আমি অ্যাট এ টাইম 50টা ফ্যান, 20টা বা 30টা বা 50টা লাইট আমি সহজেই সোলার থেকে ডাইরেক্ট চালাতে পারবো। যাদের ফ্যান ধরেন যে 50টা ফ্যানের দরকার নেই, আপনার একটা ডুপ্লেক্স হাউস আছে বা আপনার একটা বাসা আছে, আপনার লাগবে হলো 10টা থেকে 15টা ফ্যান, কিন্তু আপনার লোড আছে, এয়ার কন্ডিশন আছে, পানির মোটর আছে, এই ধরনের লোড আছে, আপনার অত ফ্যানের দরকার নেই, তাদের জন্য এই সেট আপটা 10 কিলোওয়াটের এই সেট আপটা। তো এখানে অনেকে বলে যে ভাই এটার খরচ কত, এরপরে খরচের কথা যখন শুনে তখন লাভ দিয়ে উঠে। ভাই আপনার লাভ দিয়ে ওঠার দরকার নাই, আপনি যদি ছোট ইউজার হন, আপনার যদি 5টা ফ্যান 10টা লাইট হয় আপনি 10 কিলোওয়াটের হিসাব নিয়ে তো আপনার কোনো লাভ নাই। সোলার সিস্টেম 20 থেকে 25 বছরের জন্য মানুষ করে, এটা একটা লেন্দি প্রসেস। আপনার এককালীন টাকাটা ইনভেস্ট হলেও আপনি 20 থেকে 25 বছর এটার একটানা সুফলটা ভোগ করতে পারবেন। প্রথমে আমি স্কুল কলেজের জন্য একটা হিসাব দিই। ধরেন যে আপনি 50টা ফ্যান যদি চালান তাহলে আপনার 5000 ওয়াট, তার সাথে আপনার যদি 50টা লাইট থাকে ধরেন যে 2000 ওয়াট, 7000 ওয়াট, তার সাথে আপনার হয়তো অফিস রুমে কম্পিউটার টম্পিউটার মিলে আরও 1-2000 ওয়াট। অ্যাভারেজে এই যে এতগুলা জিনিস প্রায় 8000 ওয়াটের মতো আপনার লোড, তার জন্য হচ্ছে এই সেট আপটা। এখানে ব্যাটারি হলো 10টা ব্যাটারি, এখানে এই মেশিনটা হলো 10 কিলোওয়াট, 10 কিলোওয়াটের এই মেশিনটা দিয়ে আপনি 8000 ওয়াট পর্যন্ত সর্বোচ্চ আউটপুট নিতে পারবেন এবং এই মেশিনটা 10টা ব্যাটারি সিস্টেম অর্থাৎ 120 ভোল্ট সিস্টেম। এখানে আমরা রিমসোর 12 ভোল্টের 200 অ্যাম্পিয়ারের 10টা ব্যাটারি দিচ্ছি, দেখছেন? তার কারণ হচ্ছে আপনি যখন এতগুলো লোড চালাবেন তাহলে তো আপনার সেই লোডটাকে ব্যাকআপ দেওয়ার মতো একটা ক্যাপাসিটি থাকতে হবে। কপিল ভাই, এখানে যে 10টা ব্যাটারি দিলেন আমি ব্যাকআপ কতক্ষণ পাব? একেবারে ব্যাকআপের সহজ একটা হিসাব বুঝাই দেই। 1000 ওয়াট যদি আপনি লোড চালান
এবং 200 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি যদি আপনার থাকে, 200 অ্যাম্পিয়ারের যে কোনো কোম্পানির 200 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারিতে 1000 ওয়াট লোডে আপনি 1 ঘন্টা ব্যাকআপ পাবেন, 1 ঘন্টা। তাইলে এই মেশিনটাতে যদি আমরা কারেন্ট চলে গেলে, দিনের বেলাতে তো সরাসরি সোলার থেকে সে ডাইরেক্ট আউটপুট দিবে, দিনের বেলাতে আপনার ব্যাটারি ব্যাকআপটা প্রয়োজন হবে না যেহেতু আপনার সোলারটা আছে। সুতরাং আমাদের ব্যাকআপটা লাগবে হলো সন্ধ্যার পরে বা রাত্রে যদি আমরা ইউজ করি তখন, কারণ এটা হাইব্রিডের মেশিন, দিনে আপনার ইলেকট্রিসিটি থাকলেও সেই ইলেকট্রিসিটিটাকে ব্যবহার করবে না, ইলেকট্রিসিটিটাকে বন্ধ করে রেখে সে সোলার থেকেই নিজেই ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট আপনার লোডগুলো চালাবে, ফলে দিনের বেলাতে আপনার কোনো ইলেকট্রিসিটি কস্ট নাই, একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট, এবং ব্যাকআপও আপনার লাগবে না, দিনের বেলাতে কোনো ব্যাকআপের প্রয়োজন নাই, ব্যাকআপটা লাগবে হলো রাত্রের জন্য। তো আমরা তো আবার রাত বলতে হিসাব করি যে মানে সন্ধ্যার পরে না, 4টার পরে যখন আপনার সানলাইট থাকবে না, সানলাইট চলে যাওয়ার পর থেকেই মনে করবেন যে আপনার জন্য রাইট। তো এখানে 1000 ওয়াট লোডে যদি আমি 10টা ব্যাটারি দিয়ে চালাই তাহলে আমি ব্যাকআপ পাবো 10 ঘন্টা, সহজ হিসাবটা বুঝেন। তাহলে আমরা যদি 2000 ওয়াট লোড চালাই তাহলে 1000-এর ডবল, অর্থাৎ লোড পাবো আমরা, ব্যাকআপ পাবো আমরা 5 ঘন্টা। এখন যদি আমরা 5000 ওয়াট লোড চালাই, 5000 ওয়াট লোড চালালে তাহলে আমরা পাবো অনলি, যেহেতু 10টা ব্যাটারি, 2 ঘন্টা, 5 × 2 = 10, 2 ঘন্টা। অর্থাৎ আপনি 5000 ওয়াট লোড চালাবেন না 2000 ওয়াট লোড চালাবেন না মানে আপনি 1000 ওয়াট লোড চালাবেন, এটা ডিপেন্ড করবে আপনার প্রয়োজনের উপরে। যত বেশি লোড চালাবেন তত ব্যাকআপটা আপনি কম পাবেন, যত লোড কমায় দিবেন তত ব্যাকআপ টাইমটা আপনি বেশি পাবেন। তো যাদের স্কুল আছে, কলেজ আছে, মাদ্রাসা আছে অথবা মসজিদের জন্য ইউজ করবেন, তারা তো বেশিরভাগই লাইট ফ্যানে ইউজ করবেন, তাদের জন্য এই একটা সেট আপ। এখন এই সেট আপটা যদি কেউ বাসা বাড়িতে ইউজ করতে চান, তার তো মনে করেন 50টা ফ্যানের দরকার নাই, 50টা লাইটের দরকার নাই, একটা বাসায় সর্বোচ্চ নয় 10টা ফ্যান আছে, তো 10টা ফ্যান 1000 ওয়াট, আর লাইট আছে ধরেন যে 20টা লাইট নয় 500 ওয়াট, তাহলে 1500 ওয়াট, তার সাথে একটা টিভি থাকতে পারে, একটা টিভি ধরলাম যে 200-300 ওয়াট, তাহলে কত হলো 1800 ওয়াট, একটা ফ্রিজ স্টার্টিং লোড সহ ধরলাম যে 500 ওয়াট, তাহলে কত হলো 2300 ওয়াট, যদি আরেকটা ডিপ ফ্রিজ থাকে ধরলাম যে আরও 500 ওয়াট, তাহলে কত হলো 2800 ওয়াট। তো 2800 ওয়াটের জন্য আপনি 3500 ওয়াটের একটা হাইব্রিডের সেট আপ করলেই আপনার এনাফ, অর্থাৎ আপনি 3500 ওয়াটের একটা হাইব্রিডের সেট আপ, 4 ব্যাটারি সিস্টেম করলে আপনি প্রায় 2500 থেকে 3000 ওয়াট পর্যন্ত লোড চালাইতে পারবেন। 3500 ওয়াটের একটা সেট আপ করতে আপনার কী কী লাগবে, কত টাকা খরচ হবে, এটার ডিটেলস আমি একটা স্ক্রিনশটের মাধ্যমে আপনাকে দিয়ে দিলাম। এটা একটু ফোর্স করে, ভিডিওটাকে ফোর্স করে এটা একটু আপনারা দেখে নেন। এটা হচ্ছে 3500 ওয়াটের সেট আপ। তো 3500-এর পরে আরেকটা সেট আপ আছে 5000 ওয়াটের সেট আপ। 3500 ওয়াটের সেট আপটাকে আমরা সাধারণত 3 কিলোর সেট আপ বলে থাকি। তো এর চাইতে বেশি যাদের লাগবে, ধরেন এই 2800 ওয়াটের যে হিসাবটা আমি দিলাম তার সাথে আপনি একটা এয়ার কন্ডিশন চালাবেন, ধরেন যে 1 টন 1.5 টনের একটা ইনভার্টার এয়ার কন্ডিশন চালাবেন, অথবা 1 হর্স পাওয়ারের অথবা 1.5 হর্স পাওয়ারের একটা পানির মোটর মাঝে মাঝে আপনি চালাবেন, তাহলে আপনি 5 কিলোওয়াটের একটা সেট আপ করবেন। 5 কিলোওয়াটের সেট আপ করতে আপনার কী কী লাগবে, কত টাকা খরচ হবে, লিথিয়াম দিয়ে করলে কেমন খরচ হবে, পানির ব্যাটারি দিয়ে করলে কত খরচ হবে, সেটার আরেকটা খরচের হিসাব আমি এখানে দিলাম, ভিডিওটা ফোর্স করে আপনি এই খরচের হিসাবটাও দেখে নেন। তাহলে প্রথমে আপনাকে দিলাম 3 কিলোর একটা হিসাব, তারপরে এখানে দিলাম আপনাকে 5 কিলোর একটা খরচের হিসাব। 3 কিলো এবং 5 কিলোর পরে ডাইরেক্ট হলো 10 কিলোওয়াট, অর্থাৎ এখানে আমরা যে সেট আপটা করতেছি এই সেট আপটার কস্ট জাস্ট 5 কিলোওয়াটের ডবল। এখানে 5 কিলোওয়াটে আপনাকে যে হিসাবটা দিছি, 10 কিলোওয়াটে 5 কিলোওয়াটে জাস্ট ডবল খরচ হবে, একদম একুরেটলি। এখন কথা হচ্ছে কফিল ভাই, এত টাকা খরচ করে একটা সোলার সিস্টেম করব, ভাই আমার কাছে এত টাকা নাই, আপনার কাছে এত টাকা নাই মানে আপনার এত হেভি লোডও নাই, কারণ আপনার কাছে এত টাকা নাই মানে আপনার ঘরে এসিও নাই, আপনি এসি চালানোর দরকার নাই, আপনি 2-3টা ইনভার্টার এসি চালাবেন না, আপনি লাইটার ফ্যান চালাবেন, সুতরাং আপনার এত টাকা খরচ করারও প্রয়োজন নেই। আপনি 1000 ওয়াটের একটা ছোটোখাটো 12 ভোল্টের এক ব্যাটারি সিস্টেম সেট আপ যদি করে নেন তাতেই আপনার চলে যাবে, বিষয়টা বুঝছেন কিনা। তো এখন কথা হচ্ছে এই এই সেট আপটা করতে কত টাকা খরচ হবে, আনুমানিক 10 কিলোওয়াটের 10 ব্যাটারি দিয়া এই মেশিন দিয়া যদি এই সেট আপটা আপনি করেন, কমপ্লিট প্রায় 13-15 লক্ষ টাকা খরচ হবে, বিশাল একটা অ্যামাউন্ট। এত টাকা খরচ করে এই সেট আপটা করে লাভ কী, এত টাকা খরচ করে এই সেট আপটা করে আপনার লাভ হচ্ছে আপনি প্রায় 25 বছর নন স্টপ ইলেকট্রিসিটি পাবেন, দিনের বেলাতে আপনার কোনো ইলেকট্রিসিটির বিল আসবে না, আপনি এক টানা 25 বছর ব্যবহার করতে পারবেন। তো 25 বছরের জন্য 15 লাখ টাকা যদি আপনি হিসাব করেন, অ্যাভারেজে 1 লাখ টাকা করেও পড়ে না, 1 লাখ টাকা করে বছরে যদি হিসাব করেন তাতে করে মানে 25 লাখ টাকার হওয়ার কথা। সবচাইতে বড় কথা হচ্ছে
কারেন্ট থাকুক বা না থাকুক, কারেন্ট যতবার যাক বা যতবার আসুক, যতবারই ডিস্টার্ব করুক, এত বড় একটা সেট আপ থাকলে আপনি বুঝবেনই না আপনার বাড়িতে কারেন্টে চলতেছে না সোলারে চলতেছে, কারেন্ট আছে নাকি নাই, বিষয়টা বুঝছেন কিনা। তো এখানে আবার অনেক ভাই বলেন যে কফিল ভাই আমি সারা রাত এয়া থেকে চালাবো, মানে আমি দিনে যেমন সোলার থেকে চালাইতেছি রাত্রের বেলাও আমি সোলার থেকে চালাবো, বা আমি সারা রাত ব্যাটারি ব্যাকআপ দিয়ে সারা রাত আমি মানে ব্যাটারি থেকে চালাবো, অর্থাৎ রাতে দিনে আমি টোটালি ইলেকট্রিসিটি ব্যবহার করব না, এটা সম্ভব কি না? জি না, এই পয়েন্টটা একটু বুঝেন। আপনি ধরেন যে সারা রাত ব্যাকআপের একটা হিসাব তো আপনাকে দিলাম, তার উপরে যদি আপনি সারা রাত চালাতে চান 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা হলেও প্রপার সানলাইট থাকে, বাকি সময়টা হলো সানলাইট থাকে না, তাহলে 16 ঘন্টা, বাকি 16 ঘন্টার জন্য আপনাকে ব্যাকআপ সিস্টেম করতে হবে, তাহলে আপনার অনেকগুলো ব্যাটারি লাগবে। শুধু অনেকগুলো ব্যাটারি দিলেই তো আপনারা ব্যাকআপ আপনি পাবেন না, তাহলে সেইগুলো আবার সোলার থেকে চার্জ করা লাগে, আবার অনেকগুলো আপনার মানে সোলার প্যানেল লাগবে, অর্থাৎ খরচের তুলনায় হিসাব করলে জিনিসটা হিবিজিবি হয়ে যাবে এবং সেটা প্রপারলি সম্ভব না, কারণ আপনি এত টাকা খরচ করার পরেও তো আপনি সানলাইট সবসময় আমাদের বাংলাদেশে একই একুরেট থাকে না, 2 দিন বৃষ্টি হয়, শীতের দিনে কুয়াশা হয়, হ্যাঁ অনেক ধরনের ঝামেলা আছে। তো এ ধরনের চিন্তাভাবনা যদি মাথায় থাকে সেটা আপনি জায়গা ভালান, সিস্টেম যেভাবে আছে আপনাকে সেভাবে চালাতে হবে, এখানে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করার কোনো প্রয়োজন নাই। আপনার বাজেট যদি কম থাকে 3 কিলোর সেট আপ করেন, 3 কিলোর একটা সেট আপ করতে প্রায় 4.5 লাখ টাকা থেকে 5 লাখ টাকার ভিতরে হয়ে যাবে, তার চাইতে বাজেট আর একটু ভালো থাকলে 5 কিলোওয়াটের একটা সেট আপ করেন, 5 কিলোওয়াটের একটা সেট আপ 6.5 লাখ থেকে 7.5 লাখ টাকার ভিতরে হয়ে যাবে। এই যে 1 লাখ টাকার গ্যাপ, এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, যেমন লিথিয়াম ব্যাটারি না পানির ব্যাটারি, তার কতটুকু লাগতেছে, স্ট্রাকচার কেমন হচ্ছে, আমি অ্যাভারেজ একটা আইডিয়া দিয়ে যাচ্ছি, এর চাইতে কমও লাগতে পারে। তাহলে 3 কিলো 4.5 থেকে 5 লাখ, 5 কিলো 6.5 লাখ থেকে 7.5 লাখ, 10 কিলো 13 থেকে 15 লাখ, এটা একুরেট হিসাব না, এটা হলো একটা প্রাইমারি আইডিয়া দেওয়া, যাতে করে আপনারা একটা সেট আপ করতে গেলে আপনার কত টাকা লাগতে পারে সেটার বাজেটটা যেন আপনার কাছে আছে কি না আপনি বুঝতে পারেন। হাইব্রিডের এত বড় সেট আপ সবার লাগবে না, হাইব্রিডের সেট আপ তার লাগবে যার মনে করেন 2টা বা 3টা এয়ার কন্ডিশন আছে, 3টা এয়ার কন্ডিশনে কিন্তু প্রচুর টাকা বিল আসে। এয়ার কন্ডিশন যদি আপনি সোলার থেকে চালাইতে চান অবশ্যই ইনভার্টার সিস্টেম যে এয়ার কন্ডিশনগুলো আছে সেগুলো কিনবেন। হ্যাঁ, 2 ধরনের এসি পাওয়া যায় মার্কেটে, একটা হচ্ছে ইনভার্টার আর একটা হচ্ছে নন ইনভার্টার। নন ইনভার্টার যে এসিগুলো সেগুলো আপনি সোলার থেকে চালাতে পারবেন না, কারণ এয়ার কন্ডিশনগুলোর একটা স্টার্টিং লোড আছে যেটা রানিং লোডের দ্বিগুণ। ধরেন যে 1 টনের একটা এয়ার কন্ডিশন যে সেটা যদি নন ইনভার্টার হয় তাহলে সে স্বাভাবিক অবস্থায় যদি 1500 ওয়াট টানে, স্টার্টিংয়ে সে টানবে তার দ্বিগুণ ওয়াট, অর্থাৎ 3000 ওয়াট। আর ইনভার্টার যদি হয় তাহলে তার স্টার্টিং লোডটা থাকে না, মেশিনটা এসিটা ধীরে 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 আস্তে আস্তে রান হয়, এই যে স্টার্টিংয়ে ডবল ওয়াট সেটা সে টানে না, এবং ইনভার্টার এসিগুলোতে আপনার ওয়াটও কম টানে। নন ইনভার্টার এসিগুলোতে যে পরিমাণ ওয়াট টানে তার চাইতে কিছুটা ওয়াট কম টানে হলো ইনভার্টার এসিতে। ওয়াট আপনি যত কম ইউজ করবেন তত সোলার ইউজ করে আপনি মজা পাবেন। সুতরাং আপনার যদি এয়ার কন্ডিশন সোলার থেকে চালানোর ইচ্ছা থাকে অবশ্যই এটা কত ওয়াটের এটা দেখে কিনবেন, বিশেষ করে ওয়ালটনের বা বিশনের আরও নতুন মার্কেটে কিছু ভার্সন আসছে যেগুলা 1 টন বা 1.5 টন এয়ার কন্ডিশন কিন্তু ওয়াট অনেক কম টানে। আমি শার্ফের, আমি নিজে শার্ফের ইনভার্টার 1.5 টনেরটা ইউজ করি, শার্ফের 1.5 টনের ইনভার্টার এটা আমার টানে হলো 2200 ওয়াট। আর নতুন কিছু ভার্সন মার্কেটে ওয়ালটন আর বিশনের বা আরও অনেক কোম্পানির আছে, গ্রিডও মনে হয় আছে, সেখানে দেখবেন যে স্টিকারে ওয়াটটা লেখা আছে, মানে 1.5 টনের ইনভার্টার এসি প্রায় 1200 থেকে 1500 ওয়াট টানে, অর্থাৎ কম ওয়াট টানে। আপনি যদি এসি সোলার থেকে চালাতে চান সবচাইতে কম ওয়াট যেটা স্টিকারে লেখা দেখবেন সেটা দেখে কিনবেন। দোকানদাররা আপনারা অনেক কিছু বুঝাবে কিন্তু এত কিছু বোঝার আপনার দরকার নেই, আপনি স্টিকার দেখবেন যে সেখানে কত ওয়াট লেখা আছে, এবং ইনভার্টার অবশ্যই কনফার্ম হয়ে কিনবেন। এরা বলবো যে আরে ভাই ইনভার্টার নন ইনভার্টার এটা কোনো বিষয় না, কিন্তু আপনি অবশ্যই ইনভার্টারটা কিনবেন। সেকেন্ড হলো পানির মোটর, সাবমার্সিবল যে পাম্পগুলো আছে, সাবমার্সিবল পাম্পগুলো আপনারা যদি সোলারের সাথে চালাইতে চান তাহলে সাবমার্সিবলগুলো ইউজ করবেন না, কারণ সাবমার্সিবলগুলো প্রচুর পরিমাণে ইয়া টানে, আপনার ওয়াট টানে। যেগুলো নন সাবমার্সিবল পাম্প আছে সেটা 1 গোড়া 2 গোড়া আড়াই গোড়া 3 গোড়া, হ্যাঁ আপনি এটা দিয়ে, এই যে আপনার যেহেতু 10 কিলোর একটা সেট আপ অন্তত 2 গোড়া মোটর আপনি চালাইতে পারবেন, তাহলে 2 গোড়া মোটরে যেগুলো নন সাবমার্সিবল
এক গোড়া একটা মোটর স্টার্টিংয়ে টানে 1500, রানিংয়ে টানে হলো 750 থেকে 800 ওয়াট। দুই গোড়া একটা মোটর স্টার্টিংয়ে টানে 3000 ওয়াট, আর রানিংয়ে টানে হলো 1500 ওয়াট থেকে 1600 ওয়াট। তাইলে আপনার 10 কিলোর একটা সেট আপ দিয়ে আপনি 3000 ওয়াট স্টার্টিংয়ের মোটর দুই গোড়া মোটর অনায়াসে চালাইতে পারবেন। অনেকের একটা টানা মোটর থাকে, আবার আরেকটা উপরে উঠানো মোটর থাকে, দুইটা মোটর থাকে। তো আপনি প্রথমে টানাটা দিয়ে পানি ট্যাঙ্কি লোড করলেন, পরবর্তীতে উপরে উঠালেন, আপনার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না। আর সাবমার্সিবল হলে যেটা সমস্যা হয়, সাবমার্সিবলের মনে করেন যে মানে দুই গোড়া যেটা সেটাতে স্টার্টিংয়ে মনে করেন প্রায় 5000 উপরে টানবে, আপনি সাবমার্সিবল চালাইতে পারবেন, কিন্তু এত বড় সেট আপ লাগবে, তো এত বড় সেট আপ তো আর সবার সম্ভব না। যদি আপনি নন সাবমার্সিবল নেন, ছোটো সেট আপ দিয়েও আপনি একটা এক গোড়া মোটর চালাইতে পারবেন, দেড় গোড়া মোটর চালাইতে পারবেন। ধরেন 3500 ওয়াটের যে সেট আপটা, সেটা দিয়েও আপনি এক গোড়া থেকে দেড় গোড়া মোটর চালাইতে পারবেন। এবং সবসময় চেষ্টা করবেন নন ইনভার্টার এসি এবং সাবমার্সিবল পাম্প, এই দুইটা জিনিস সোলারের সাথে অ্যাভয়েড করতে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এখন আসি যাদের অফিস আছে, অফিসে চালাবেন। অফিসে অনেকগুলো কম্পিউটার আছে, অনেকগুলো প্রিন্টার আছে, অনেকগুলো ফটোকপি মেশিন আছে, আর লাইট ফ্যান তো আছেই। শু অফিসগুলা, স্কুলগুলা, মাদ্রাসাগুলা, কলেজগুলা, এগুলো সাধারণত দিনের বেলায় চলে। অফিস সাধারণত 9টা থেকে 5টা, 6টা, 7টা, হ্যাঁ, এবং স্কুলগুলো সাধারণত সকাল 7টা থেকে 8টা থেকে 9টা থেকে 4টা 5টা পর্যন্ত চলে। স্কুল কলেজ এবং অফিসের জন্য এ ধরনের হাইব্রিড সেট আপটা সবচাইতে বেশি প্রফিটেবল, কারণ এই জিনিসগুলো রাত্রে ইউজ হয় না। অফিসও রাত্রে খুব একটা চলে না, স্কুলও রাত্রে চলে না, মাদ্রাসাও রাত্রে চলে না, কলেজগুলোও রাত্রেবেলাতে চলে না, এগুলো ডে টাইমে চলে। সুতরাং আপনারা যদি স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এগুলাতে এ ধরনের হাইব্রিডের সেট আপ করেন, 10 কিলো করতে হবে কথা নাই, আপনার চাহিদা অনুপাতে করবেন, 3 কিলো করবেন, 5 কিলো করবেন, 7 কিলো করবেন, প্রয়োজন হলে বাজেট থাকলে 10 কিলোও করবেন। দিনের বেলাতে আপনারা যারা দিনে বেশি ইউজ করেন তাদের জন্য হচ্ছে হাইব্রিড সোলার সিস্টেম সবচাইতে বেশি ভালো। কেন ভালো? দিনের বেলাতে বলা যায় যে আপনার ইলেকট্রিসিটি বিলই আসবে না, একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট। একটা এই স্কুলে যদি 50টা ফ্যান চলে, তার ইলেকট্রিসিটি বিল তো অন্তত মাসে 50,000 টাকা আসে বা আশেপাশে আসে, সেখানে আপনার ইলেকট্রিসিটি বিল একেবারে আসবে না। আমি বললাম না, ধরেন যে অন্তত 50,000 টাকার জায়গায় আপনার 5,000 টাকা আসবে, বাকি 45,000 টাকা প্রতি মাসে আপনি সেভ করতে পারবেন। অর্থাৎ সোলারটা আল্লাহর দানীয় জিনিস, গড গিফটেড জিনিস। এটা সানলাইট যতক্ষণ আছে এতক্ষণ পর্যন্ত আপনি সূর্যের আলো থেকে ইলেকট্রিসিটি তৈরি করে আপনার নিজের বিদ্যুৎ নিজে ব্যবহার করতে পারতেছেন। যারা অফিসে ইউজ করবেন, স্কুলে ইউজ করবেন, কলেজে ইউজ করবেন, মাদ্রাসায় ইউজ করবেন, মসজিদে ইউজ করবেন, দিনের ইউজ আপনি যত করবেন তত আপনার সেভিংস হবে। তো আলহামদুলিল্লাহ আমরা এই সেট আপটা নিয়ে যাবো, আমাদের এক ক্লায়েন্টের অর্ডার আছে, তার আগে আমরা চেক করতেছিলাম, সেই সাথে আপনাদেরকে একটা ধারণাও দিলাম এবং একটা ভিডিওও করে দিলাম। আপনারা যারা এ ধরনের বড় ধরনের হাইব্রিডের সোলার সেট আপ করতে চান, সরাসরি আইপিএস মার্টের অফিসে চলে আসবেন। আমাদের অফিস হচ্ছে ঢাকার মিরপুরে কাজীপাড়াতে, ঢাকার মিরপুর কাজীপাড়া মেট্রো রেল যে স্টেশনটা আছে, মেট্রো রেল স্টেশনের ফিলার নাম্বার 280 এবং 81, তার বাম পাশে বসুন্ধরা লেনে আমাদের অফিস। যে কোনো জিনিস আপনার এখানে এই যে সোলারের জিনিসগুলো, একটা জিনিস আপনি খেয়াল করবেন, এই জিনিসটা আপনি 25 বছরের জন্য করবেন। সুতরাং রাস্তাঘাটে নিত্য নতুন গজায় উঠছে, মানে হাবি জাবি মার্কা দোকান থেকে যদি আপনি এই ধরনের সেট আপ কিনেন বা করেন, তারা কিছুটা কম দামে আপনারা হয়তো করে দিবেন, নতুবা তো আপনি তার কাছে যাবেন না। কিন্তু দুই দিন পরে দেখবেন যে এই দোকানটার আউট, 2 বছর, 3 বছর, 4 বছর পরে এসব দোকান টিকবে না। হ্যাঁ, সুতরাং এ ধরনের বড় সেট আপ যদি আপনি করেন, অবশ্যই পুরাতন কোনো প্রতিষ্ঠান থেকে করবেন এবং ট্রাস্টেড কোনো শপ থেকে করবেন, নতুবা আপনি এমন একটা দড়া খাবেন সেটা এখন বুঝবেন না, 2-4 বছর যাওয়ার পরে বুঝবেন। দেখবেন যে আপনাকে স্টিকার মারা সোলার প্যানেল দড়ায় দিছে, 2 টাকা প্রতি ওয়াট করে কম নিছে, আপনি খুশি হয়ে কিনছেন, অথবা TR1-এরই ব্র্যান্ডের প্যানেল, কিন্তু কিছু রিজেক্টেড প্যানেল মার্কেটে আছে যেগুলো কিউসি টেস্টে রিজেক্টেড হয়ে যাওয়ার পরে আমাদের বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়ী TR1-এর প্যানেল রিজেক্টেডগুলো এনে বিক্রি করতেছে। একটা সোলার প্যানেল এবং লিথিয়াম ব্যাটারি, এই দুইটা জিনিস নিয়ে আমাদের বাংলাদেশে মানুষ যে পরিমাণে বাটপাড়ি করে সেটা কল্পনা করার মতো না। লিথিয়াম ব্যাটারি তো মার্কেটে যাই পাবেন, শতকরা 98% হলো যেন কি ইউজেড ব্যাটারি এবং পুরাতন ব্যাটারি, 2 নম্বর ব্যাটারি। আমাদের কাছ থেকে যদি আপনি লিথিয়াম ব্যাটারি কিনেন, আমাদের কাছ থেকে যদি আপনি সোলার প্যানেল কিনেন, আমাদের কাছ থেকে যদি আপনি হাইব্রিডের জিনিসপত্র কিনেন, প্রত্যেকটা জিনিস একুরেট পাবেন, 100-এ 100। আমরা যে কোনো প্রোডাক্টের কোয়ালিটি জিনিসটা কখনো নষ্ট করি না,
কোয়ালিটি জিনিসটাকে নষ্ট করে বদনাম কখনো কামাইতে আমরা চাই না। আমাদের প্রতিষ্ঠানের বয়স প্রায় 10 বছর, এই 10 বছর আমরা মার্কেটে টিকে আছি মানুষের আস্থা, ভালোবাসা এবং বিশ্বাসের কারণে। হ্যাঁ, যারা 2 নম্বরই করে এরা দেখবেন যে সিজনাল ব্যবসায়ী, 2 দিন আইব মার্কেটে আইয়া বুং বাং মানুষের অনেক কিছু বুঝাইব, 3 দিনেতে নিজেই চলে যাব। সুতরাং এত টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি একটা সেট আপ করবেন, অবশ্যই কোনো না কোনো ট্রাস্টেড শপ থেকে আপনি এই সেট আপটা নেওয়ার চেষ্টা করবেন। আপনি দেখবেন যে যার কাছ থেকে আপনি নিচ্ছেন, ধরেন আপনি একটা দোকানদার থেকে নিচ্ছেন, এই দোকানটার বয়স কয় বছর, হ্যাঁ এই দোকানটার বয়স কয় বছর, তাদের এই লাইনে এক্সপিরিয়েন্স কত দিনের, এই জিনিসগুলো একটু দেখে নেবেন। মার্কেটে ইসলামের আমরা যারা দাড়ি রাখে, টুপি পরে বা একটু হুজুর টাইপের মানুষ, এদেরকে আমরা মুসলিম হিসেবে স্বাভাবিকভাবে একটু রেসপেক্ট করি, তাই না? এবং এদেরকে আমরা একটু ট্রাস্ট করি, মনে করি যে এরা আসলে ভালো হবে, আমাকে ভালো প্রোডাক্টটা দিবে। তো এই ইসলামের লেবাসটাকে ব্যবহার করিয়া মানে হুজুর সাজ্জা দেখবেন যে সুন্দর দাড়ি আছে, মিষ্টি মিষ্টি কথা কয়, কথার ফাঁকে ফাঁকে মাশাআল্লাহ, ইনশাআল্লাহ এরকম বলে। তো এরা এই কথাগুলো মূলত ব্যবহার করে হলো মানুষকে মানে তার প্রতি আকৃষ্ট করার কাজে। এগুলা দুই একটা মানুষ আছে আমি যাদেরকে চিনি, পাক্কা সিটার, একেবারে বাটপার, যাতে মালিক হেতেও হুজুর টাইপের, যাতে কর্মচারী হেতেও হুজুর টাইপের। আমি শুধু নামটা ওপেন করে এখানে বললাম না, এ ধরনের দাড়ি টুপি পরা ইসলামের লেবাসদারি যারা ইসলামের এই চিহ্নগুলোকে পুঁজি করে ব্যবসা করে এবং মানুষের সাথে প্রতারণা করে, সাবধান থাকবেন এদের কাছ থেকে। ভালো থাকবেন, ভুল হলে ক্ষমা করবেন। আজ পর্যন্তই থাক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।